হ্যালো এভরিওয়ান গত ক্লাসে আমরা স্যাটেলাইট রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল করেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য সো মহাকর্ষীয় প্রাবল্যের ডেফিনেশনটা এখানে লেখা হয়েছে আমরা ডেফিনেশনে দেখতে পাচ্ছি মহাকর্ষীয় প্রাবল্য কাকে বলে যে মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে একক ভরের কোনো একটা বস্তুকে স্থাপন করলে তার উপরে যে পরিমাণ মহাকর্ষীয় বল কাজ করে তাকে বলা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য এখন কথা হইতেছে এই লাইনটা আসলে কি ডিফাইন করে তার এক্সপ্লেনেশনটা এখন আমরা দেখার ট্রাই করি সো মহাকর্ষীয় ক্ষেত্র যেহেতু আমরা ডিফাইন করেছি তার আগে আর একটা কথা একটু বলে নেওয়া দরকার আমরা এখান থেকে কনসিকুয়েন্টলি দুইটা টপিক দেখব একটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য এবং আরেকটা হচ্ছে মহাকর্ষীয় বিভব খুব ভালো মতো মনে রাখবা এই মহাকর্ষীয় প্রাবল্য বা বিভব এগুলা হচ্ছে গ্রহের এক একটা প্রপার্টি ঠিক আছে সো এই কথাটা কিন্তু খুব ভালো মতো মনে রাখা লাগবে কারণ আমরা যখন ডেফিনেশন এর বেসিসে যখন ডেরিভেশনগুলো করবো ইকুয়েশনের এই প্রপার্টির কার সেটা আসলে আমাদের খুব ভালো মতো মাথার মধ্যে রাখা লাগবে সো যেটা বললাম মহাকর্ষীয় প্রাবল্য বলো বা এর পরবর্তীতে আমরা যে টপিকটা দেখব মহাকর্ষীয় বিভব সেগুলো হচ্ছে গ্রহের এক একটা প্রপার্টি এখন কথা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য জিনিসটা আসলে কি সো মহাকর্ষীয় প্রাবল্যটা যদি আমরা বুঝতে তাই সবার প্রথমে আমাদের একটা মহাকর্ষীয় ক্ষেত্র দরকার একদম প্রথম ক্লাসে আমরা যখন চ্যাপ্টার সিক্স শুরু করেছিলাম একদম প্রথম ক্লাসে মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলে সেটা আমরা খুব বিস্তারিত আলোচনা করেছিলাম সো আমরা সেই আলোচনার বেসিসে কোনো একটা গ্রহের মহাকর্ষীয় ক্ষেত্রটা দেখার চেষ্টা করি সো ধরে নিচ্ছি আমি এখানে একটা গ্রহ আঁকতেছি যে গ্রহটার ভর ভরকে রিপ্রেজেন্ট করলাম এম দ্বারা এখন গ্রহ যেহেতু এঁকেছি অবশ্যই তার একটা ব্যাসার্ধ থাকবে সো গ্রহের ব্যাসার্ধটাকে রিপ্রেজেন্ট করতেছি আর দ্বারা এখন কথা হইতেছে এই গ্রহ একটা মহাজাগতিক বস্তু এবং নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকে আমরা জানি প্রত্যেকটা মহাকর্ষীয় বস্তু তার আশেপাশের কোনো একটা বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করার একটা চেষ্টা করে এখন কথা হচ্ছে একটা মহাজাগতিক বস্তু থেকে যদি আমি অসীম দূরত্বে আর একটা বস্তুকে স্থাপন করি তাহলে ওই বস্তুটা চাইলেই কি অন্যটাকে আকর্ষণ করতে পারবে পারবে না কারণ প্রত্যেকটা মহাজাগতিক বস্তু একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে মহাকর্ষীয় বলটা প্রদান করতে পারে সো সেই ক্ষেত্রটাকে বলা হয় সেই মহাজাগতিক বস্তুর জন্য মহাকর্ষীয় ক্ষেত্র অর্থাৎ আমি যদি পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের কথা চিন্তা করি সো আমি ধরে নিচ্ছি এই ডটেড লাইনটা হচ্ছে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র অর্থাৎ এই ক্ষেত্রের ভেতরে যদি আমি কোনো একটা বস্তুকে অবস্থান করাই অবশ্যই পৃথিবী সেই বস্তুটাকে তার নিজের দিকে আকর্ষণ করবে কিন্তু আমি যদি এই ক্ষেত্রের বাইরে কোনো একটা বিন্দুতে এই বস্তুটাকে অবস্থান করি তাহলে এই পৃথিবী কিন্তু চাইলেই সেই বস্তুটাকে তার নিজের দিকে আকর্ষণ করতে পারবে না কারণ কি কারণ সেই বস্তুটার অবস্থান এই মহাকর্ষ ক্ষেত্রের বাইরে সো র্যান্ডমলি আমরা একটা বস্তু ধরে নিচ্ছি বস্তুটার নাম হচ্ছে এ সেই বস্তুটাকে এখন এই পজিশনে অবস্থান করাইলাম সো এ বস্তুটা এখন গ্রহের সাপেক্ষে অসীম দূরত্বে আছে তাই না কারণ আমরা বলেছিলাম যে কোনো একটা মহাজাগতিক বস্তুর সাপ ক্ষেত্রের বাইরে যদি কোনো একটা পজিশন হয় সেই পজিশনটা হচ্ছে আসলে অসীম দূরত্ব এখন যেহেতু আমি এখানে একটা বস্তু চিন্তা করেছি সেই বস্তুর অবশ্যই একটা ভর থাকবে সো সেই ভরটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি এম দ্বারা সো পরিচয়টা আমি একটু লিখে ফেলি এখানে এম বা স্মল এম দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতেছি বস্তুর ভর ক্যাপিটাল এম অবশ্যই বুঝতে পারতেছ একটা বস্তুর ভর কখনো গ্রহের ভরের থেকে বেশি হতে পারে না সো ক্যাপিটাল এম দ্বারা আমরা যেটা রিপ্রেজেন্ট করব সেটা হচ্ছে গ্রহের ভর অ্যান গ্রহ যেহেতু বলেছি অবশ্যই একটা ব্যাসার্ধ থাকবে সো গ্রহের ব্যাসার্ধকে আমরা এখানে রিপ্রেজেন্ট করতেছি আর দ্বারা সো এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে বস্তুটাকে যদি আমি এ পজিশনে রাখি তাহলে কি সেই বস্তুটাকে তার নিজের দিকে আকর্ষণ করতে পারবে সবাই কিন্তু একসাথে বলবা পারবে না কারণটা কি কারণটা হচ্ছে বস্তুটা এখন পৃথিবীর যে মহাকর্ষীয় ক্ষেত্র সেই মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে অবস্থান করতেছে মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে যদি কোনো একটা বস্তু অবস্থান করে পৃথিবী চাইলেই কিন্তু সেই বস্তুটাকে তার নিজের দিকে আকর্ষণ করতে পারবে না তাহলে পৃথিবী যদি এই বস্তুটাকে তার নিজের দিকে আকর্ষণ করতে চায় তাহলে আমার কি করা লাগবে এই পজিশনে যে বস্তুটা আছে বা এম ভরের যে বস্তুটা আছে তাকে অবশ্যই এই মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তরে নিয়ে আসা লাগবে সো আমি ধরে নিচ্ছি এই বস্তুটার উপরে প্রদান করতেছি ওকে সো এই বস্তুটার উপরে আমি বাইরে থেকে যে বলটা প্রদান করতেছি রিপ্রেজেন্ট করতেছি এফ এক্সটার্নাল দ্বারা এফ এক্সটি সো এফ এক্সটার্নাল বল প্রয়োগের কারণে বস্তুটা এখন ধরে নিচ্ছি মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তরে এই পয়েন্টটায় চলে আসছে ঠিক আছে এই পয়েন্টের নাম আমি দিয়ে দিলাম বি এখন বস্তুটা যদি অসীম দূরত্ব বা এ পজিশন থেকে বি পজিশনে চলে আসে তাহলে কি বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে অবশ্যই না কারণ আমরা জানি ভর হচ্ছে কনস্ট্যান্ট ভর কখনোই পরিবর্তন হয় না সো বি নাম্বার পজিশনে যখন আসবে বস্তুর ভর কিন্তু থাকবে সেম এখন কথা হইতেছে বি নাম্বার পজিশনে যদি বস্তু আসে তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে অবশ্যই সো সেই বস্তুর দূরত্বটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করব ডি সো এখানে আমরা কেন্দ্র থেকে বস্তুর দূরত্বটাকে রিপ্রেজেন্ট করতেছি ডি দ্বারা সো খুব ভালো মতো মনে রাখবা এখানে ডি আসলে নির্দেশ করতেছে কে কেন্দ্র থেকে যে বস্তুটাকে আমরা অসীম থেকে নিয়ে আসছি সেই বস্তুটার দূরত্ব সো আমরা পরিচয়টা একটু লিখে ফেলে নিয়েছি এখন কথা হইতেছে যে যদি আমি বস্তুটাকে এখন ডি পজিশনে নিয়ে আসি অর্থাৎ কেন্দ্র থেকে ডি দূরত্বে যদি আমি স্মল এম ভরের বস্তুটাকে অবস্থান করাই তাহলে অবশ্যই বলতে পারি পৃথিবী এখন এই বস্তুর উপরে একটা মহাকর্ষীয় বল বা একটা আকর্ষণ ধর্মী বল প্রদান করবে সো গ্র্যাভিটেশনাল ফোর্সের ইকুয়েশন থেকে আমরা কিন্তু চাইলে খুব সহজেই সেই বলের মানটা নির্ণয় করতে পারি এবং সেই বলের ডিরেকশনটা কোন দিকে হবে বুঝতেই পারতেছো যেহেতু আমরা আগেই এক্সপ্লেন করে নিয়েছিলাম যে মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে গ্রহের একটা প্রপার্টি সো অবশ্যই আমরা ডিরেকশনটা অর্থাৎ মহাবর্ষীয় বলের ডিরেকশনটা গ্রহের দিকে চিন্তা করবো অর্থাৎ গ্রহটা চাচ্ছে বা পৃথিবীটা চাচ্ছে স্মল এম ভরটা বস্তুটাকে তার নিজের দিকে টেনে নিতে তাহলে আমরা ইকুয়েশনটা কিন্তু আগেই প্রমাণ করে এসেছিলাম যে এফ জিজ টু কত জি এম এম বাই দূরত্ব কেন্দ্র থেকে দূরত্ব কত তাদের অর্থাৎ বস্তু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি স্কোয়ার তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে পৃথিবী এখন চাচ্ছে বা গ্রহটা চাচ্ছে এম ভরের বস্তুটাকে তার নিজের দিকে আকর্ষণ করতে কত পরিমাণ বলে জি এম এম বাই ডি স্কোয়ার পরিমাণ বলে তাহলে একটা কথা কিন্তু আমি এভাবেও বলতে পারি যে এম ভরের বস্তুটা আসলে কত পরিমাণ আকর্ষণ ধর্মী বল অনুভব করতেছে ভাইয়া এম ভরের বস্তুটা এফ জি পরিমাণ আকর্ষণ বল অনুভব করতেছে তাহলে এই কথাটা আমি চাইলে একটু একক নিয়মের মাধ্যমে রিপ্রেজেন্ট করি যে এম ভরের বস্তুর ওপর কাজ করে এফ জি পরিমাণ বল তাহলে আমি যদি এখন চিন্তা করি যে একক ভরের বস্তু অর্থাৎ এক কেজি ভরের কোনো একটা বস্তুর উপরে কাজ করবে কত পরিমাণ বল আমি আনডাউটেডলি বলতে পারি সেটা হচ্ছে এফ জি বাই এম পরিমাণ বল তাহলে আমরা যদি একটু আমাদের আগে লিখে রাখা ডেফিনেশনের দিকে তাকাই কি বলেছে মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে কোনো একটা বিন্দু যেন কি ছিল বি বিন্দু ফাইন একক ভরের কোনো একটা বস্তু স্থাপন করলে অর্থাৎ এক কেজি ভরের যদি কোনো একটা বস্তু আমি স্থাপন করি তার উপরে যে পরিমাণ মহাকর্ষীয় বল কাজ করবে তাকেই আমরা বলি মহাকর্ষীয় প্রাবল্য এখন আমরা কিন্তু অলরেডি লিখে ফেলেছিলাম যে এক কেজি ভরের বস্তুর উপরে কত পরিমাণ মহাকর্ষীয় বল কাজ করে এফ জে বাই এ পরিমাণ তাই না সো এই রেজাল্টটাকেই কি আমরা আমাদের মহাকর্ষীয় প্রাবল্য বা ই দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি সো খুব ভালো মতো মনে রাখবা এটাই হচ্ছে আমাদের কোনো একটা গ্রহের মহাকর্ষীয় প্রাবল্যের ইকুয়েশন এফ জি বাই এম এখন একটা কথা আসতেই পারে যে ভাইয়া একক কেজি বা এক কেজি ভরের বস্তুর উপরেই কেন আমরা মহাকর্ষীয় বলটা ডিফাইন করি এম কেজি ভরের বস্তুর উপরে কেন আমরা জিনিসটা চিন্তা করলাম না কারণটা হইতেছে আমরা যখন কোনো একটা ডেফিনেশন ডিরাইভ করতে যাই আমরা কিন্তু কোনো সাপেক্ষে ডেফিনেশনটা ডিরাইভ করি না এখানে এম এর ভ্যালু আমি যদি প্রযুক্ত বলটাকেই বলতাম ধরে প্রাবল্য নাও তুমি এম এর ভ্যালু ধরে নিচ্ছ ফাইভ কেজি তোমার একটা ফ্রেন্ড এম এর ভ্যালু দশ কেজিও ধরতে পারত তোমার আরেকটা ফ্রেন্ড এম এর ভ্যালু পঞ্চাশ কেজিও ধরতে পারতো সো যদি আমার ভরগুলার ডিফারেন্ট ডিফারেন্ট হয় তাহলে কি আমার প্রাবল্যের মানটাও কি ডিফারেন্ট ডিফারেন্ট হইতো না সো আমরা যখন কোনো একটা নতুন জিনিস ইনভেন্ট করতে চাই বা যখন আমরা কোনো একটা নতুন টার্ম ডেরিভেট করতে চাই আমরা সব সময় কাজ করি একক ভরের বা একক এককের কোনো একটা বস্তুর জন্য জিনিসটার প্রাবল্যটা বের করা বা কোনো একটা জিনিসের মাত্রা নির্ণয় করা দ্যাটস ওয়াই আমরা কোনো একটা বস্তুর মহাকর্ষীয় প্রাবল্যের ইকুয়েশন এফ জি বাই এন সেই হিসেবেই জানব এখন আর কথা আসতেই পারে যে বস্তুটা যদি এখন আমার গ্রহের উপরে অবস্থান করে একটু ভালো করে চিন্তা করে দেখো আমরা যে অসীম থেকে বস্তুটাকে নিয়ে এসেছিলাম সেটা কি গ্রহের উপরে অবস্থান করতেছিল না সেটা কিন্তু গ্রহ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় ছিল তাই না সো আমরা উচ্চতাটাকে ধরে নিচ্ছি এইচ তাহলে এই যে ডি সেই ডি এর রিলেশনটা আমরা কেমন পাচ্ছি ডি এর রিলেশনটা হচ্ছে গ্রহের ব্যাসার্ধের সাথে যদি আমি এইচ যুক্ত করে দেই তাহলেই কিন্তু আমরা এখানে গ্রহ মানে বস্তুটা কত উচ্চতায় ছিল সেটা নির্ণয় করতে পারি এখন বস্তুটাকে চাইলে আমি গ্রহের এক্স্যাক্টলি উপরেও অবস্থান করতে পারতাম তাই না গ্রহের পৃষ্ঠের উপরেও অবস্থান করাইতে পারতাম কারণ গ্রহের পৃষ্ঠও তো অবশ্যই গ্রহের মহাকর্ষীয় ক্ষেত্রে বিন্দু তাহলে সেখানে যদি আমি বস্তুটাকে অবস্থান করাইতাম তাহলে আসলে ঝামেলাটা কোথায় লাগতো ঝামেলা আসলে কিছুই হইতো না তখন আমরা এই যে ডি ডি যেন কি ইন্ডিকেট করতো কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব তাহলে এখানে কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ডি যে কথা গ্রহের ব্যাসার্ধ আর একই কথা ইন্ডিকেট করতো সো এখন আমরা নতুন একটা কেস দেখার ট্রাই করব যেই কেসে আমার মহাকর্ষীয় বিন্দুটা কোথায় হবে বা মহাকর্ষীয় ক্ষেত্রে অভ্যন্তরের বিন্দুটা কোথায় হবে গ্রহের পৃষ্ঠের উপরস্থ কোনো একটা বিন্দু অর্থাৎ অসীম থেকে বস্তুটাকে এখন আমরা পৃষ্ঠের উপরের কোনো একটা বিন্দু অর্থাৎ সি পয়েন্টে স্থাপন করতেছি সো সি পয়েন্টে যদি আমি স্থাপন করি তাহলে আমরা মহাকর্ষীয় প্রাবল্যের ইকুয়েশনটা কেমন হবে এখন আমরা সেটা দেখারই চেষ্টা করি সো এখন এখন আমরা নতুন কেসটা দেখা ট্রাই করি সো নতুন কেসটা যেন কি বলেছিলাম যে পৃষ্ঠের উপরে গ্রহের পৃষ্ঠের উপরে কোনো একটা বিন্দুতে প্রাবল্য অর্থাৎ সি বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করতে যাচ্ছি তাহলে সি বিন্দুর ক্ষেত্রে আমরা বেসিক রিলেশন যেটা দেখেছিলাম সেটা কি ডিটা কত হয়ে যাবে গ্রহের ব্যাসার্ধের সমান হয়ে যাবে এখন ডিটা যদি গ্রহের ব্যাসার্ধের সমান হয়ে যায় তাহলে প্রাবল্যের ইকুয়েশন কি চেঞ্জ হয়ে যাবে একটু ভালো করে খেয়াল করে দেখা যাক আমরা ডি দূরত্বে কোনো একটা বস্তুর মহাকর্ষীয় প্রাবল্যের ইকুয়েশন কি দেখেছিলাম ইকুয় হচ্ছে এফ জি বাই এম এই যে আমরা একটু আগে যে ইকুয়েশনটা প্রমাণ করে এসেছিলাম সেটা এখন কথা হচ্ছে এফ জিটাকে ভাঙলে আমরা অবশ্যই গ্র্যাভিটেশনাল ফোর্সের ইকুয়েশনটা লিখতে পারি তাই না সো আমরা এখন সেই রিলেশনটাই এখানে লেখা দেওয়ার ট্রাই করি সো ই সমান সমান আমরা এফ জি এর পরিবর্তে বসাই দিব কোনটা জি এম এম বাই ডি স্কোয়ার সো জি এম এম ডিভাইডেড বাই আগে থেকে একটা এম ছিল এমটা লিখে দেই এখন কথা হচ্ছে ডি স্কোয়ার তো এখন আমরা আর বসাবো না তাই না ডিটা এখন হয়ে গেছে কি ডিটা এখন হয়ে গেছে আর তাহলে ডি স্কোয়ারের পরিবর্তে আমরা এখন বসাই দিচ্ছি আর স্কোয়ার এখন একটা জিনিস চিন্তা করে দেখো এখানে স্মল এম আর নিচেও স্মল এম রিপ্রেজেন্ট করতেছে তাই না স্মল এম দ্বারা আমরা কি রিপ্রেজেন্ট করছিলাম বস্তুর ভর সো দুই পাশ থেকে আমি যদি স্মল এম কেটে দেই নিশ্চয়ই কারো কোনো আপত্তি নাই সো আলটিমেটলি আমাদের থাকতেছে কি জি এম বাই যদি একটু ভালো মতো খেয়াল করে দেখো এই ইকুয়েশনটা কিন্তু আমরা অভিকর্ষ হিসাবে প্রমাণ করে আসছিলাম তাই না অর্থাৎ একটা কথা আমি আনডাউটেডলি বলতে পারি যে কোনো একটা গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্যের মান যে কথা সেই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ স্তরণ একই কথা তাই না সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ যে তোমাকে আমি কোনো একটা গ্রহের অভিকর্ষ স্তরণ দিয়ে দিলাম অভিকর্ষ স্তরণটা কিন্তু অবশ্যই পৃষ্ঠের অভিকর্ষ স্তরণ হওয়া লাগবে তাই না পৃষ্ঠের অভিকর্ষ স্তরণকে আমরা জি দ্বারা রিপ্রেজেন্ট করি সো অবজেক্টিভগুলো অনেক সময় কেমন থাকতে পারে বা ম্যাথমেটিক্যাল প্রবলেম অনেক সময় কেমন বলা থাকতে পারে যে কোনো একটা গ্রহের পৃষ্ঠে অবিকর্ষ স্তরণ এত সেই গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো সো আসলে নির্ণয় করার কিছুই নেই কারণ কোনো একটা গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ যে তরণ যে কথা সেই গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য একই কথা সো ম্যাথ করার ক্ষেত্রে আমরা জাস্ট এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখবো যে যদি আমাদের পৃষ্ঠে প্রাবল্য নির্ণয় করতে বলে আমরা ডিরেক্টলি যদি অভিকর্ষ স্তরণের মানটা বসাই দিই তাহলে কিন্তু আমাদের ম্যাথ হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে পৃষ্ঠ ছাড়া অন্য যে কোনো একটা পয়েন্টে যদি আমাদের মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করতে বলে তখন কিন্তু আমরা অভিকর্ষ স্তরণ ব্যবহার করতে পারবো না তখন আমরা কোন ইকুয়েশন ইউজ করবো আমরা তখন এই যে ইকুয়েশনটা জেনারেট করেছিলাম বা এই যে ইকুয়েশনটা জেনারেট করেছিলাম সেই ইকুয়েশনের ভ্যালুগুলো বসে দিলে খুব ইজিলি বের হয়ে যাবে রেজাল্টটা সো আশা করি মহাকর্ষীয় প্রাবল্য রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমে কারো কোনো সমস্যা হবে না সো পরবর্তী ক্লাসে আমরা মহাকর্ষীয় বিভব নিয়ে আলোচনা করার চেষ্টা করব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন